গুরুজয়, কেমন আছেন সবাই? ইনসাইড ফ্যামিলি টক চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাকে স্বাগত জানাই। ভেরি ভেরি গুড মর্নিং। সকাল সকাল দুজনে মিলে বেরিয়েছি, এটা কি হাঁটতে বেরিয়েছি? আমি যাচ্ছি একটু বাজারের দিকে, বাজার বলতে এখানেই বাজারে, আর ও যাবে বসিরহাট। আমি বললাম চলো তোমার সাথেই যাই। আজকে সার্ভিসিং এ দিয়েছি, তাই জন্য আজকে যেতে হচ্ছে ট্রেনে, কারণ বাইকটা বলেছে আজকে দেবে বিকালবেলা। তো বসিরহাট থেকে ফিরে এসে তারপরে বাইকটা নেব। আর তোমরা তাহলে দেখতে থাকো সারাদিন, সন্টুর সাথে থাকো আর দেখতে থাকো ইনসাইড ফ্যামিলি টক্স। তুমি কি বাজার ফেরার করবে একটু দেখিয়ে দিও। ওটা তো ফুলের নি, শুধু ফুল নেবে তো। ওকে চলো টাটা। জো বেরিয়ে গেল, আমি যে বাজারে এসেছি, এই যে আগে ফুল নেব মাসির থেকে। সে যে মনে আছে কি লাভ দিয়েছিল তেলাপিয়া, আর আমি ওইখানে তেলাপিয়ার লাভে বাবা, এটা সবচেয়ে বড় ছিল। মাছ সবজি টবজি নিয়েই বাড়ি ঢুকেছি, হাত এতটাই ভরে গেছে যে সে আর ভিডিও করতে পারিনি। কাতলা মাছ তো দেখালাম, ওইটা নিয়েছি 2 কেজি, আর একটা কচুর শাক নিয়েছি, আর তো বড় ওই কচুর শাক ধরেছি, ব্যাস হাত তো ভরে গেছে, আর ভিডিও করিনি। আর ফুল টুল টুল নিয়ে ঠাকুরের ইয়েটিও নিয়ে চলে এসেছি, তো ওর বাবাও বেরিয়ে গেল। চলো, আর সোনা তো এই যে ঘুমোচ্ছে এখনও, এখন আমি যাবো একটু মুদিখানা দোকানে, কিছু মুদিখানার জিনিস বাকি আছে সেগুলো নিয়ে তারপরে ফ্রেশ হব। সোনা সোনা ঘুম থেকে উঠে গেছে, এখন সোনা কি খাচ্ছে তোমরা জানো? একটু দেখো তো, হ্যাঁ গ্রিন জুস, তাই না? সোনার কাছে এটা ওটা কুলে খারা, সোনা এরম তুড়ি মেরে খেয়ে নেয়। তোমরা দেখো আমি কাউন্ট করছি, সোনা কাউন্ট শুরু। আচ্ছা বেশ, 1, 2, 3, 4, 5, 6, 7, হ্যাঁ 8, সোনার কাছে কোনো ব্যাপারই না, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 7, এ কি 20ও তো গুনতে পারলাম না, তার আগে শেষ। ও সোনা একদম জিন্দাবাদ। সোনা দিন্দাকে বলতো, তুই বলে দে কি দিন্দা কেমন করে খেলাম, কি দিন্দা কেমন করে খেলাম। দিন্দা যখন দেখবে ভিডিওটা বলবে বাবা বাবা। ঠিক আছে, এবার আমি বিছানা টিছানাগুলো গোছাই, সোনা এতক্ষণ ঘুমাচ্ছিল বলে আর গোছাতে পারিনি, এখন গোছাবো।
বাড়িতে গোপাল ঠাকুর এসেছে। তা যাই হোক, তোমাদেরও দর্শন করালাম, আমিও দর্শন করলাম। আজকে রান্না বান্না হয়ে গেছে, ছোটোই করেছে। আজকে একটু ভাজা মশলা করে রাখবো, ভাজা মশলাটা শেষ হয়ে গেছে, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো, আমি 100 গ্রাম পরিমাণে সব করব, মানে সবে 100-100 নেবো। তো তার জন্য অল্প কটা ইয়ে নিয়েছি, গোলমরিচ 5টা, এলাচ 2টো, শুকনো লঙ্কা আর কি 2টো টুকরো আর কি দারচিনি। এটাকে আগে সুন্দর করে একটু হালকা করে না তেলে নেব। যে সামনের বাড়িতে গেছে আবার, এটাকে ভালো করে একটু তেলে নিয়েছি। এবার এর মধ্যে 2টো তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাটা দিয়ে এবার আরেকবার একটু অল্প, বেশিক্ষণ না, ওই ধরো কতক্ষণ হবে 30 সেকেন্ড মতন একটু নাড়ানাড়ি করে নেব। হয়ে গেল 30 সেকেন্ড। এইবার সম পরিমাণে সব নেব, যেমন প্রথমে দিচ্ছি 100 গ্রাম মৌরি, এই এই পড়ে গেল 100 গ্রাম ধনে, আর এই হচ্ছে 100 গ্রাম জিরে। যেটুকুই করবে পরিমাণটা যেন সমান থাকে, তাহলে সেই ভাজা মশলাটা কিন্তু খেতে ভালো লাগে। এবার এটাকে আমি ভালো করে বেশ খানিকক্ষণ সুন্দর করে ভেজে নেব, তারপরে ঠান্ডা করে তারপরে গুঁড়ো করব। ঠিক আছে, গুড আফটারনুন, এই সরি গুড ইভিনিং। এখন ঘড়িতে বাজে 5টা, আর এখন এই সোনায় স্যান্ডউইচটা খাবে, খেয়ে পড়তে যাবে। সোনা ধরো 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 তাড়াতাড়ি। সোনা এখন রাগ করে শুয়ে আছে, রাগের কারণটার পরে বলছি তোমাদের। ধরো তাড়াতাড়ি তাড়াতাড়ি অফ, আমরা পড়তে যাচ্ছি তাই না? আর আকাশে কি দেখা যাচ্ছে? রেইনবো দেখা যাচ্ছে। সোনাই প্রথম রেইনবো দেখলো, তাই তো? রেইনবো এরকমই তো হয়, তোমার ভালো লাগছে না দেখে? এই প্রথম দেখলে তুমি, ভালো করে দেখো দেখো, ওই তো কি অপূর্ব লাগছে। বহুদিন পর আমিও দেখলাম, এরকম হট করে দেখা যায় না, আসলে বেরোনো হয় না, অসাধারণ লাগছে। পুরো রাউন্ড হয়েছে, হেবি সুন্দর লাগছে রেইনবোটা, দারুণ। চলো মা, রামধনু রামধনু আসো, চলো আসো। কি ভালো লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে। আমি আর সোনা রেইনবো দেখতে দেখতে আজকে পড়তে এলাম। বলো সোনা, মাথায় কি? মাথায় ফুল দিয়েছে। সোনাই ফার্স্ট টাইম দেখলো রেইনবো, পড়তে আসছিলাম আমাদের ক্লাবের ওখান থেকে দেখা যাচ্ছে। বলো সোনা, আমরা ছোটবেলায় রেইনবো দেখেছিলাম। তুমি তো এই ফার্স্ট টাইম দেখেছো তাই না? বলো, আমি প্রথম দেখলাম, প্রথম দেখলাম, কেমন লেগেছে তোমার? দেখো তোমার কেমন লাগলো আমাকে বলো, কেমন লাগলো তোমার, কেমন লেগেছে রেইনবোটা? ভালো ভালো, তো ঠিক আছে। আমরা পৌঁছে গেছি সোনার ক্লাসে, এখন সোনাকে পড়াতে দেব, দিয়ে আমি চলে যাবো। হ্যাঁ, পড়ানোটা তো একটা ক্লাস। সোনাকে ঢুকিয়ে দিলাম পড়ার ওখানে, এখন আমি বেশ যাচ্ছি বাড়ির দিকে, পরে আবার নিতে আসবো। ঠিক আছে, এখন একটু মা একটু বোন এদের সাথে একটু কথা বলবো, বলতে বলতে বাড়ি চলে যাবো। রাত বাজে 10:10 বাকি, গণেশ দাঁড়িয়ে আছে এখানে আর আমার সোনা বসে আছে, এই যে খেতে বসে পড়েছে। কারণ কালকে যেহেতু সোনার 3rd সেমিস্টার আছে, কারণ 3 নম্বর পরীক্ষা কালকে সোনার, সেই জন্য সোনা কালকে স্কুলে যাবে।
আর তারপরে আমরা এখন কি করব? এই দেখো, এটা কি চেয়ার উল্টো কেন? হ্যাঁ, চেয়ার উল্টো তার কারণ হচ্ছে আমরা এখন একটা অ্যাক্টিভিটি আছে, সেই অ্যাক্টিভিটিটা করব আমি আর সোনা মিলে। আর সোনার মা হচ্ছে এই যে রেফারি, উনি হচ্ছে এখানে বাঁশি দেবে, হুইসেল দেবে। হ্যাঁ, আমাদের এই যে হাতে রয়েছে বল, এই যে এই বলটাকে নিয়ে, এই বলটাকে নিয়ে এই সোজা বস, পড়ে যাবি, সোজা বস। এই বলটাকে নিয়ে ওখানে ফেলতে হবে, পাঁচবারের মধ্যে যে যতবার ফেলবে সে প্রাইজ পাবে। ওয়ান টু থ্রি স্টার্ট। ইয়ে, দারুন তো, তবে ফোকাস করলে হয়। ওয়ান টু থ্রি স্টার্ট। ব্যাড লাক, ব্যাড লাক, ব্যাড লাক। তুমি নিচু করে, তুমি ঝুঁকে যাচ্ছ কেন? তুমি ঝুঁকলে হবে না, যাও যাও, নিয়ে আসো, নিয়ে আসো, ওই যে মুখে নিয়ে আসো, আগে মুখ ক্লিয়ার হয়ে গেছে, মুখে মুখ ফাঁকা রাখা যাবে না, মুখ সবসময় ভরে রাখতে হবে, তাহলে এইভাবেই খেতে হয়। নাও, ওয়ান টু থ্রি, মারো সুন্দর করে, মারো। কত দূরে মারছিস? অত জোরে মারলে হয়? খুব সুন্দর, খুব সুন্দর, সোনাও খুব সুন্দর করে। আমি আমি আয়না দিয়েই দেখিয়ে দিচ্ছি সবাইকে। ওই দেখো, ওই যে ওই যে ওই যে ওখানে। কি গো, তোমরা কতক্ষণ খেলবে? আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ মশারির ভেতরেই চলে এসেছি। সোনাও ঘুমিয়ে পড়েছে আর ওর বাবাও শুয়ে রয়েছে, ঘুমায়নি এখনও। এবার আমি ভিডিওটা এডিট করব, তারপরে ঘুমাবে। আমি না ঘুমালে ও ঘুমায় না, ও বসে থাকে, বলে তুমি বসে থাকো রাত করে ভিডিও এডিট করো, আমি ঘুমাবো। তো যাই হোক, আর একটা কথা বলার ছিল, সেটা হচ্ছে অনেকে জিজ্ঞাসা করছে যে কী করে জানতে পারবো যে সিলেক্ট হয়েছে কি না। আসলে ব্যাপারটা, আমাদের তো বলেছিলাম তোমাদেরকে, মেল এসেছিলো, মেসেজ এসেছিলো, এবারে যে কী করছে সেটা আমি নিজেও জানি না। এবার আমি যেখান থেকে জানতে পেরেছি, একজন একজনের বাচ্চা সিলেক্ট হয়েছে, সে আমার মেসেজ করেছিল, তো সেই জন্য আমি জানতে পারলাম। তো আমি তার কাছে জিজ্ঞাসা করেছি, তো তুমি যদি আমার ব্লগ দেখে থাকো, তোমাকে মানে তুমি আমার সাথে তোমার কথা হলো ইন্টারভিউ রিলেটেড, তো তোমার বাচ্চা যে সিলেক্ট হয়েছে, তো এটা তুমি মানে তুমি জানলে কিভাবে, সেটা যদি একবার আমাকে একটু মেসেজে জানাও, তাহলে আমিও সবাইকে জানাতে পারি আর কি। কারণ তুমি, তোমার থেকে আমি প্রথম জানলাম যে তোমার বাচ্চা সিলেক্ট হয়েছে। তো যাই হোক, ঝিলিককে বলছি, তারপরে আরও যারা যারা আছো, সবার নাম তো মনে থাকে না, তো সবাইকে বলছি, আমি জানার চেষ্টা করছি, যদি জানতে পারি নিশ্চয়ই তোমাদেরকেও জানাবো, ঠিক আছে? আর যার কাছ থেকে যে মানে যার বাচ্চা সিলেক্ট হয়েছে, সে যদি আমাকে কিছু ইনফরমেশান দেয়, তো আমি নিশ্চয়ই তোমাদের সাথেও শেয়ার করছি, ঠিক আছে? তো ঠিক আছে, এত চিন্তা করো না, দেখা যাক কী হয়। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ টাটা, গুড নাইট।